প্রিয় মাধ্যমিক বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা বাংলা মাধ্যমিকের সাজেশন দ্বিতীয় ইউনিট টেস্ট আর কয়েকদিন পরেই হতে চলেছে প্রতিটা স্কুলে আবার মাধ্যমিক দ্বিতীয় ইউনিট টেস্ট এই দ্বিতীয় ইউনিট টেস্টে বাংলা থেকে বাংলা কবিতা এবং গদ্য এবং কনি থেকে যে যে প্রশ্নগুলো এবারে পরীক্ষা আসার সম্ভব সেই সব প্রশ্নগুলো আমি সাজেশন আকারে এইখানে তুলে ধরছি তো শুধুমাত্র আমার এই দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য এই যে চাপ্টারগুলো থেকে প্রশ্ন করছি এটা শুধু এই দ্বিতীয় ইউনিট টেস্টের জন্যই নয় এই প্রশ্নগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মাধ্যমিকে আমাদের এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কমন পড়ে সেইভাবেই তৈরি করা হয়েছে তো প্রথমে একটা কথা বলে রাখি যে ইউনিট টেস্ট এই পরীক্ষাগুলো সাধারণ প্রত্যেক স্কুল তার নিজস্ব একটা মতামত বা নিজস্ব একটা দৃষ্টিভঙ্গিতে নেয় তাই প্রতিটা স্কুলে যে একই প্রশ্ন হবে তার কোনো মানে নেই তবে প্রতিটা চ্যাপ্টার চলসিরা বিশ্লেষণ করে আমি যে প্রশ্নগুলো দেখলাম মাধ্যমিকও আসার মতো প্লাস দ্বিতীয় ইউনিট টেস্টে আসার মতো সেই প্রশ্নগুলো এইখানে রাখা হলো আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমাদের কোনো অসুবিধা হবে না দ্বিতীয় ইউনিট টেস্টে তোমরা যেমন ভালো মার্ক করতে পারবে মাধ্যমিকে তে এর ব্যতিক্রম কিছু হবেই না এই প্রশ্নগুলো পড়লেই না তাই আমি প্রথম থেকেই বলবো যে এই এখন চাপ দ্বিতীয় ইউনিট টেস্টের যে চাপ্টার ভিত্তিক আমি ভিডিওগুলো বানাচ্ছি এই প্রতিটা প্রশ্ন ধরে ধরে তোমরা তোমাদের মানে বই দেখে অথবা স্কুল শিক্ষক অথবা গৃহ শিক্ষকের কাছ এই প্রশ্নগুলো জেনে নাও এইগুলো এখন থেকেই প্র্যাকটিস করো তো আর কয়েক এখনো বেশ কিছুদিন টাইম আছে তোমরা যদি এখন থেকে এই প্রশ্নগুলো দেখে নাও আশা করি কি এর বাইরে কোনো অসুবিধা হবে না আর এই প্রশ্নগুলো থেকে যে করা আছে সেই প্রশ্নগুলোর প্রশ্নগুলোর এমনভাবে উত্তর দিয়েছে আছে তোমরা যদি জাস্ট মুখস্থ করার দরকার নেই দুবার তিনবার চারবার রিডিং পরে বুঝে নাও তাহলে প্রতিটা প্রশ্নের অ্যানসার তোমরা করতে পারবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলছি বাংলা সাজেশন মাধ্যমিক বাংলা সেকেন্ড ইউনিট টেস্ট তিন মার্ক ও পাঁচ মার্কের প্রশ্ন সাজেশন আরেকটা কথা বলে রাখি এইখানে আমি তিন মার্ক আর পাঁচ মার্ক খুব একটা আলাদা করে করিনি এর কারণ হচ্ছে তিন মার্কের যে প্রশ্নগুলো দেব সেইগুলো আবার পাঁচ মার্কও আসতে পারে আবার পাঁচ মার্কের যে প্রশ্নগুলো বইতে আছে সেগুলো তিন মার্কেও আসতে পারে তাই আমি বলবো প্রতিটি প্রশ্ন তোমরা পাঁচ মার্কের মতোই পড়ে নাও যেটা পাঁচ মার্কে নেই তিনে আছে সেটা তিন থেকে পড়ে নাও এবার কি হবে পাঁচ মার্কের প্রশ্নটা তোমরা যদি পড়ে নাও তাহলে তিনে আসলে অনায়াসে লিখতে পারবে কিন্তু যদি তিনে পড়ে যাও তাহলে পাঁচে আসলে তখন তোমাদের লিখতে একটু অসুবিধা হবে তাই বলি সবকটা প্রশ্ন তোমরা যেখান থেকে পাবো তোমাদের সুবিধা মতো তিন হোক পাঁচের হোক প্রশ্নগুলো পড়ে নাও তো প্রথমে বাংলা সাজেশন বহুরূপী থেকে আমি কয়েকটা প্রশ্ন বলছি এই বহুরূপী থেকে যে প্রশ্নটা প্রথমে এক নম্বর প্রশ্ন খুব উঁচু দরে সন্ন্যাসী সন্ন্যাসীর পরিচয় ধর এই প্রশ্নটা এবারের জন্য খুব মোস্ট ইম্পর্ট্যান্ট দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনি কি ভগবানের চেয়ে বড়ো কাকে এ কথা বলেছে তাকে এ কথা বলার কারণ কি। তৃতীয় নম্বর প্রশ্ন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কি বোঝানো হয়েছে কিসের ঢং নষ্ট হয়ে যাবে চতুর্থ নম্বর প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে নাটকীয় বৈচিত্র্য কি হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যই বা কোনটি নম্বর প্রশ্ন চকের বাস স্ট্যান্ডের কাছে একটা আতঙ্কের সুর বেজে ওঠে আতঙ্কের হল্লা হল্লা বলতে কি বোঝানো হয়েছে বাস স্ট্যান্ডে কি ঘটনা ঘটেছিল ছয় নম্বর প্রশ্ন সেই ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা এখানে বলা হয়েছে কেন তাকে দুর্লভ বলা হয়েছে সাত নম্বর প্রশ্ন অদৃষ্ট কখনো হরিদার ভুল ক্ষমা করবে না অদৃষ্ট বলতে কি বোঝায় হরিদার সম্পর্কে এমন উক্তি করেছেন কেন এবার মার্কের জন্য আমি সাধারণত যে দুটো প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে হরিদার চরিত্র লেখ অথবা বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি আলোচনা করো দ্বিতীয় নম্বর প্রশ্ন খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে বহুরূপীর জীবনে ট্রাজেডি পাঠ্য বহুরূপী গল্প অবলম্বনে লেখো তো এই কয়েকটা প্রশ্ন বারবার বলছে এক একটা দুই একটা পাঁচ মার্কেরই পড়ো আর উপরের প্রশ্নগুলো তিনের কিংবা পাঁচের তোমরা তোমাদের ইচ্ছা মতো পড়ে নাও মুখস্থ করার দরকার নেই এখনো যতদিন টাইম আছে বেশ কিছুটা তোমরা রিডিং করলেই অনায়াসে পেরে যাবে দুবার তিনবার পড়ে নাও জিনিসটা বুঝে নাও তাহলে সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে এবার চলে আসে পথের দাবি থেকে তো এই পথের দাবিতে প্রথম প্রশ্ন পথের দাবি থেকে আমি এবারে পরীক্ষার জন্য এবং মাধ্যমিকের কথা মাথায় রেখে যেসব প্রশ্নগুলো করেছি সেটা প্রথম প্রশ্ন বুড়ো মানুষটার কথা শোনো বুড়ো মানুষকে তার কোন কথা বলা হয়েছে দুই নম্বর হচ্ছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনায় বজায় আছে বাবুটি কে তার শখ বজায় আছে কীভাবে বোঝা যাচ্ছে তিন নম্বর গিরিশ মহাপাত্রের চেহারার পোশাক পরিষদের বর্ণনা দাও চার নম্বর প্রশ্ন আমি ভীরু তাই বলে অবিচারের দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না বক্তা কে বক্তা কাকে কথা বলেছিল কোন অবিচারের দণ্ড ভোগ তাকে ব্যতীত করেছিল পাঁচ নম্বর প্রশ্ন এই যা কিন্তু এই জানোয়ারটাকে ওয়াশ করার দরকার নেই বাবু। জানোয়ার বলতে কাকে বোঝানো হয়েছে তাকে ওয়াশ করার দরকার নাই কেন এবারের প্রশ্ন পরীক্ষার জন্য এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বুনোহাস ধরাই যে এদের কাজ বক্তা কে তার এই উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো পরে আরেকটা আমি স্টার দিয়ে যেটা বলেছি এটা পাঁচ নম্বরের জন্য আলাদা করে পড়তে হবে সেটা হচ্ছে অপূর্ব এর চরিত্র আলোচনা করে এটা এবার মাধ্যমিকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো আশা করি এই পথের দাবি থেকে এই প্রশ্নগুলো পড়লেই হবে এর বাইরে একটা প্রশ্ন পড়ার দরকার নেই তো এবার চলে আসে কবিতা থেকে কবিতা কবিতার অভিষেক থেকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে এক নম্বর প্রশ্ন হাই বিদি বাম মম পতি পতি বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন দ্বিতীয় নম্বর প্রশ্ন এ মায়াপিত বুঝিতে না পারি বক্তা না বোঝার কারণ কি তৃতীয় নম্বর প্রশ্ন মহাবাহু বিস্ময় মানিয়া এখানে মহাবাহু কে তার বিস্ময়ের কারণ কি চতুর্থ নম্বর প্রশ্ন সশই না সাজে নাজি যুঁঝিতে আপনি কার সেনাদল সেজে উঠেছেন কি কারণে সেনাদল দল সেজে উঠেছেন পাঁচ নম্বর প্রশ্ন অভিষেক কবিতা অবলম্বনে চরিত্র লেখ তো এই অভিষেক থেকে এই কয়েকটা প্রশ্ন পড়লে এর বাইরে আর পড়ার প্রয়োজন পড়বে না এবার আসি থেকে কোন কোন প্রশ্নগুলো তো তোরা সব জয়ধ্বনি কর এক নম্বরের প্রশ্ন এখানে তোরা বলতে কাকে বুঝিয়েছে জয়ধ্বনি করতে বলার কারণই বা কী দুই নম্বর দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বরের জটায় শিশু চাঁদের কর বলতে কি বুঝিয়েছেন তিন নম্বর আসছে নবীন জীবনহারা অসুন্দরে সেদন করতে এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো চতুর্থ নম্বর প্রশ্ন ভেঙে আবার গড়তে জানে শেষ চির সুন্দর সে কে ভাঙা গড়ার বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দাও পাঁচ নম্বর প্রশ্ন পোলোয়েল্লাস কবিতায় একদিকে যেমন ধ্বংসের চিত্র আবার অন্যদিকে আশারবাণী ধ্বনিত হয়েছে এই প্রসঙ্গ উল্লেখ করে আলোচনা করো তো আমি এই দ্বিতীয় ইউনিটে যেসব চাপ্টার থেকে প্রশ্ন হবে সেই সব চাপটা থেকে প্রশ্নগুলো তোমাদের সাজেশন আকারে বলে দিয়েছি তো আমি আশা করবো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলোর উত্তরে এখনই পড়ে নাও এবং বইতে দাগিয়ে নাও প্রশ্নগুলো প্রশ্নগুলো বার বারবার তোমরা প্র্যাকটিস করো এবং লিখে লিখে রপ্ত করো তাহলে তোমাদের মাধ্যমিকে খুবই ইজি হবে এবং এই সব প্রশ্নের মধ্যেই মাধ্যমিক পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে এবার চলে আসি কোনি কোনি থেকে সাধারণত কোনি থেকে এবারের পরীক্ষায় যতটা হবে আমি তার মধ্যে কয়েকটা মাত্র রেখেছি তবে প্রথমেই বলি যে এই দ্বিতীয় ইউনিট পরীক্ষা কিন্তু প্রত্যেক স্কুল ওরিয়েন্টাল হয় তাই স্কুলের থেকে সাধারণত পরীক্ষার প্রশ্নপত্র করা হয় তাই সমস্ত স্কুলে যে একই প্রশ্ন হবে তার কোনো মানে নেই বারবার একই কথা বলছি কিন্তু এই প্রশ্নগুলো এমনভাবে করা হয়েছে মাধ্যমিকের কথা মাথায় রেখে তাই এই প্রশ্নগুলো এখন থেকে পড়লে কোনো অসুবিধা হবে না আশা করি এবার কোনি থেকে যেটা আছে দ্বিতীয় ইউনিট প্রথম প্রথম প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে কোন প্রসঙ্গে কার উক্তি তাৎপর্যটি ব্যাখ্যা করো দ্বিতীয় নম্বর কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন কোনি আর ক্ষিতীশ যে একে অপরের পরিপূরক তা আলোচনা করো চার নম্বর তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে এই উক্তির তাৎপর্য আলোচনা করো পঞ্চম নম্বর প্রশ্ন যন্ত্র যন্ত্রণাকে বোঝ ওটাকে কাজে লাগাতে শেখ ওটাকে হারিয়ে দে কোন পরিস্থিতিতে কোনি যন্ত্রণা ভুলাতে বাধ্য করেছিল ক্ষিতীশ সিংহ তো কোনি থেকে আমি সাধারণত এই পাঁচটা প্রশ্ন রেখেছি এবার এবারে এবারের দ্বিতীয় ইউনিটের ইউনিট টেস্টের জন্য তো আমি আশা করব তোমরা এই মাত্র কয়েকটা প্রশ্ন কোনি এবং গল্প কোনি এবং গদ্য পদ্য থেকে যেসব প্রশ্নগুলো রেখেছি আশা করি তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাবে এবং পড়ে গেলে আমার দৃঢ় বিশ্বাস তোমরা এর মধ্যে থেকে কমন পাবেই পাবে আর এই প্রশ্নগুলো পড়লে তোমরা বাকি প্রশ্নগুলোর এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করে বেরিয়ে আসতে পারবে কোনো অসুবিধা হবে না